हेलो एवरीवन, दिस इज मी अमृत एंड वेलकम टू माय यूट्यूब चैनल इंग्लिश ट्यूटर अमृत। माय डियर फ्रेंड्स, आज के आमी पीके मुखार्जी तुम्हारे जो कम्पैरिजन ऑफ एडजेक्टिव गुलो रहेछे सेटा आमी एकटू आलोचना करे देबो, ठीक आछे? अर्थात डिग्री कि जिनिस सेटा आमी आलोचना करब। तुम्हारे मध्ये केउ आछे कमेंट करेछिले जे डिग्रीटा एकटू बुझिए दिले खूब भालो हय়, तो सेই উদ্দেশ্যে আজকে ভিডিওটা করা। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। কিন্তু ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা চ্যানেল এখনো সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে আসা বেলটা অবশ্যই প্রেস করবে পরবর্তী পাওয়া যাবে। চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে আমি প্রথমে একটা একটা দুটো সেন্টেন্স বলি। ধরো মানে একটা সেন্টেন্স হলো যে মেয়েটি সরল, ঠিক আছে, মেয়েটি আমার থেকে বুদ্ধিমতি, ঠিক আছে, বা মেয়েটি সবার থেকে বুদ্ধিমতি। এই ধরনের বাক্য আমরা কিভাবে করব, ঠিক আছে? দেখো আমি এখানে লিখছি, লিখলে জিনিসটা বুঝতে পারবে। মেয়েটি সরল, ঠিক আছে। দেখো আরো একটা বাক্য লিখলাম, মেয়েটি বুদ্ধিমতি। মেয়েটি আমার থেকে বুদ্ধিমতী, একটা লিখলাম কি মেয়েটি সবার থেকে বুদ্ধিমতী। দেখো এখানে বাক্যটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে কি মেয়েটি সরল বা মেয়েটি বুদ্ধিমতী মানে কি, এখানে কিন্তু কোনো তুলনা বোঝাচ্ছে না, এখানে মেয়েটার নিজের সম্পর্কেই বলছে। অন্যদিকে যদি আমরা নাম্বার দুই নাম্বার সেন্টেন্সটা দেখি তাহলে কি বলছে, মেয়েটি আমার থেকে বুদ্ধিমতী। এখানে কিন্তু দুজনের মধ্যে কম্পেয়ার হচ্ছে, মানে আমার সঙ্গে মেয়েটার কম্পেয়ার হচ্ছে, ঠিক আছে না? অর্থাৎ মেয়েটা আমার থেকে বুদ্ধিমতী। এবং তিন নম্বর বাক্যে কি বলছে, মেয়েটি সবার থেকে বুদ্ধিমতী, মানে কি যত মেয়ে আছে সবার থেকে ও বেশি বুদ্ধিমতী, তাই না? তো এখানে দেখো কম্পেয়ার বোঝাচ্ছে। তো এই দুটো বাক্য আমরা বলবো কি পজিটিভ সেন্টেন্স, ঠিক আছে, পজিটিভ সেন্টেন্স। অর্থাৎ যখন কোনো বাক্যে কোনো তুলনা বোঝাবে না, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা বলবো সেটা হলো পজিটিভ ডিগ্রি। এবং যখন দুইয়ের মধ্যে তুলনা বোঝাবে, ঠিক আছে, মেয়েটার সঙ্গে আমার কম্পেয়ার হচ্ছে, অর্থাৎ এখানে দুজন রয়েছে, সেই জন্য আমরা এটাকে বলবো কি কম্প্যারেটিভ ডিগ্রি, ঠিক আছে, এটাকে বলবো কি কম্প্যারেটিভ ডিগ্রি, ঠিক। এবং যখন সবচেয়ে উৎকৃষ্ট বা সবচেয়ে নিকৃষ্ট, ঠিক আছে, মানে সবার মধ্যে যখন বোঝাবে তখন আমরা সেটা বলবো সুপারলেটিভ। সুপার মানে কি সবচেয়ে, তাই না? সুপার লেটিভ ডিগ্রি, ঠিক। তাহলে তোমরা বুঝতেই পারলে যে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি কি জিনিস, ঠিক আছে। এবারে আমরা এই জিনিসটাকে আরো একটু ডিটেলে বুঝে যাব, ঠিক আছে। তাহলে আমরা এক কথায় বলতে পারি ডিগ্রি কি জিনিস, ডিগ্রি হলো যখন নাউনের নাউনের সম্পর্কে কোনো কিছু বলে বা নাউনের সঙ্গে তুলনা, একটা নাউনের সঙ্গে একটা নাউনের তুলনা করা হয়, তখন কিন্তু আমরা বলে থাকি কি সেটা হলো ডিগ্রি, ঠিক আছে। এবং নাউনটা যখন কোনো তুলনা হবে না তখন সেটা হবে কি সিম্পল, সরি, পজিটিভ ডিগ্রি। এবং যখন দুইয়ের মধ্যে তুলনা হবে তখন সেটাকে বলবো আমরা কম্পারেটিভ ডিগ্রি। এবং যখন দুইয়ের অধিক, অর্থাৎ সবচেয়ে বেশি বা সবচেয়ে কম, বেশি হতে পারে সবচেয়ে কমও হতে পারে, ঠিক আছে, এই বাক্যটা আমি এরকম বলতে পারতাম, মেয়েটি সবার থেকে কি বলবো ডাল, ঠিক আছে, মানে সে বুদ্ধিমতী নয়, মানে সবার থেকে নিরেট মস্তিষ্কের, ঠিক আছে, তাহলে সেটা কম হয়ে গেল। অর্থাৎ সব থেকে যখন বেশি হবে সেটাও হতে পারে, আবার সব থেকে কম হলে সেটাও হতে পারে, ঠিক আছে। দুজনের মধ্যে যখন বেশি হবে সেটাও হতে পারে, দুজনের মধ্যে কমও কিন্তু হতে পারে, ঠিক আছে। তো এবারে আমরা আরও একটু ডিটেলে বিষয়গুলো দেখব। এবারে তোমরা দেখো প্রত্যেকটা ডিগ্রি স্পেসিফিক্যালি কিছু বৈশিষ্ট্য এখানে আলোচনা করে দিয়েছে, হ্যাঁ। যেমন আমি এখানে পজিটিভ ডিগ্রি দেখতে পাচ্ছি, নাউনের বর্ণনা যখন তুলনা করা হয় না, যেটা আমি একটু আগে বললাম মেয়েটি সরল, এখানে কিন্তু কোনো কম্পারিজন করা হচ্ছে না, ঠিক আছে। এবং তারপরে আমি একটা সেন্টেন্স দিয়েছি কি মেয়েটি আমার থেকে, অর্থাৎ এখানে দুজনের মধ্যে কম্পেয়ার বোঝাচ্ছে, ঠিক আছে। এবং এমন হতো যখন দুজনের মধ্যে, তখন আমি বললাম সেটা কম্পারেটিভ ডিগ্রি হবে, এমনও হতে পারে যে সমান সমান, ঠিক আছে, মেয়েটি আমার মতো বুদ্ধিমতী, এখানে কিন্তু তুলনা
তুলনা বোঝাচ্ছে নয় অ্যাকচুয়ালি, এখানে সমান সমান বোঝাচ্ছে, ঠিক আছে। যখন সমান সমান হবে তখনও কিন্তু আমরা পজিটিভ ডিগ্রিতেই ফেলবো, ঠিক আছে। এখানে বইয়ের মধ্যে আরও কিছু সেন্টেন্স তোমাদের দেওয়া রয়েছে কি দ্য টাইগার ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ দ্য লায়ন, ঠিক আছে। অর্থাৎ টাইগার হলো সিংহের মতোই বলবান, ঠিক আছে। তো এখানে দেখো কিন্তু এখানে কম্পেয়ার বোঝাচ্ছে নয় কিন্তু, ঠিক আছে, মানে বেশি কম বোঝাচ্ছে না, এটা সমান সমান বোঝাচ্ছে। তো যখন সমান সমান হবে তখনও কিন্তু আমরা সেটাকে পজিটিভ ডিগ্রির মধ্যে ফেলবো, এবং এটার বৈশিষ্ট্য হলো এই সেন্টেন্সের মধ্যে অবশ্যই তোমরা অ্যাজ, তারপরে অ্যাডজেক্টিভ, এবং তারপরে আবার তোমরা অ্যাজ দেখতে পাবে, ঠিক আছে। এখানে দেখো আরও একটা এক্সাম্পল দিয়েছে কি মম ইজ অ্যাজ টল অ্যাজ রোম, অর্থাৎ মম হলো রোমের মতোই কি লম্বা, ঠিক আছে। এবং এখানে অনেকগুলো তোমাদের কিওয়ার্ড দেওয়া আছে, যেমন অ্যাজ রোড, অ্যাজ ব্লাড, অ্যাজ ওয়ার্ম, অ্যাজ ওল, অ্যাজ শার্প, অ্যাজ আ রেজার, অর্থাৎ রেজারের মতো শার্প, ঠিক আছে। এবং কম্পিটিভ ডিগ্রি বলছে কি কম্পিটিভ ডিগ্রি আমাদের দুটো বৈশিষ্ট্য দেওয়া রয়েছে, একটা হলো দুয়ের মধ্যে তুলনা হবে এবং একটা কম একটা বেশি হবে, ঠিক আছে। কম বেশি বলতে শর্টকাটে আমরা বলতে পারি যে সমস্ত ডিগ্রির আমরা দেন বসাতে পারবো না, অর্থাৎ যে সমস্ত ডিগ্রির শেষে আমরা ইআর বসাতে পারবো না, সেগুলোর ক্ষেত্রে আমরা মোর অথবা লেস দিয়ে করে থাকি, মাথার উপর দিয়ে গেল মানে বিষয়টা। দেখো এখানে একটা এক্সাম্পল দিয়েছি কি দ্য ম্যান ইজ ওল্ডার দ্যান হিজ ওয়াইফ, আমি এই যে ওল্ডারটা দেওয়া আছে কিনা, এই ওল্ডারের যে পজিটিভ ফর্ম সেটা হলো কি ওল্ড, ঠিক আছে। ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট, এই জিনিসগুলো আমাদেরকে একটু পড়ে মুখস্থ করতে হবে, ঠিক আছে। তো আমরা কিছু কিছু ওয়ার্ড, কিছু কিছু ব্যতিক্রমী ওয়ার্ড রয়েছে যেগুলোর শেষে আমরা ইয়ার যুক্ত করতে পারি না, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা মোর ওল্ড করে দিই, ঠিক আছে। তো যেগুলো আমরা কম্পারেটিভ ফর্মে করতে পারি সেই ক্ষেত্রে কিন্তু মোর অর লেস বসালে কিন্তু হবে না। এখানে দেখো কী বলছে, মোর অর লেস প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যান, কিছু কিছু ওয়ার্ডগুলো রয়েছে, যেমন শি ইজ মোর ক্লেভার দ্যান হি ইজ, এখানে যে ক্লেভার ওয়ার্ডটা রয়েছে, ক্লেভার ক্লেভার আর কিন্তু এরকম হয় না, ঠিক আছে, সেই জন্য আমরা এখানে মোর বসিয়েছি, ঠিক আছে। অথবা হি ইজ লেস ক্লেভার দ্যান শি, ঠিক আছে, অর্থাৎ ক্লেভার যে ওয়ার্ড এটা আমরা বুঝতেই পারছি, এটা কিন্তু আমরা কম্পিটিভ ডিগ্রি করতে পারি না, সেই জন্য আমরা এই সমস্ত বাক্যের ক্ষেত্রে আমরা কী করি মোর অথবা লেস বসিয়ে থাকি। এবং সুপারলেটিভ ডিগ্রি সেম, এখানেও যে ওয়ার্ডটা আমরা কম্পারেটিভের ফর্মে বসাতে পারবো না সেখানে এখানে মোস্ট করতে পারি, ঠিক আছে। যেমন আমি বললাম কি মোর ক্লেভার, তো ক্লেভার তো ক্লেভারেস্ট তো হবে না, সেক্ষেত্রে আমরা মোস্ট ক্লেভার করবো, ঠিক আছে। তাহলে কী বলছে, হি ইজ দ্য মোস্ট ক্লেভার অফ অল, মানে সে সবার থেকে বেশি চালাক, ঠিক আছে। ক্লেভার, ক্লেভার আর ক্লেভারেস্ট এরকম কিন্তু হয় না, ঠিক আছে। বা আরও এখানে দিয়েছে শি ইজ দ্য লিস্ট ক্লেভার ইন দ্য ক্লাস, অর্থাৎ সোজাসাপটা কথায় বলতে গেলে যে সমস্ত ওয়ার্ডের আমরা কম্পারেটিভ ডিগ্রি বা সুপারেটিভ ডিগ্রি করতে পারি না সেই সমস্ত ওয়ার্ডের পূর্বে আমরা কি বসাই কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে মোর অর লেস, এবং সুপারেটিভ ডিগ্রির ক্ষেত্রে মোস্ট অথবা লিস্ট বসিয়ে থাকি, ঠিক আছে। এবং এখানে কিছু তোমাদের রুলস দিয়েছে বা কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে, এগুলো তোমরা অবশ্যই রিডিং পড়ে নেবে, কারণ এই ওয়ার্ডগুলো যদি রিডিং না পড়ো তোমাদের কিন্তু পরবর্তীতে সমস্যা হবে। যেমন গোল্ড, ওল্ডার, ওল্ডেস্ট, কোল্ড, কোল্ডার, কোল্ডেস্ট, ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট, হার্ড, হার্ডার, হার্ডেস্ট, হাই, হাইয়ার, হাইয়েস্ট, এই সমস্ত জিনিস পড়তে হবে। এবং দেখো এই পেজের একটু নিচের দিকেই কিন্তু দেওয়া রয়েছে কি মোর কেয়ারফুল, মোস্ট কেয়ারফুল, হ্যাঁ, এই যে কেয়ারফুল ওয়ার্ডটা দেওয়া রয়েছে এটার কিন্তু আমরা কম্পিটিভ ডিগ্রি করতে পারি না, সেই জন্য এখানে আমরা অবশ্যই মোর অথবা মোস্ট অথবা লেস এই জিনিসগুলো আমরা বসিয়েছি। এবং আর একটা লেটেস্ট যে বিষয় সেটা হলো কি কিছু কিছু ওয়ার্ড রয়েছে মানে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে অবশ্যই সেখানে দেন আমরা বসাবো, তোমরা দেখতেই পেলে যে সে আমার থেকে বেশি বুদ্ধিমান, শি ইজ মোর ক্লেভার দেন মি, এই যে দ্যানটা থাকছে কি না, দ্যান মানে কম্পারেটিভলিতে দ্যান থাকবে, এটা 90% ক্ষেত্রে তোমাদের একদম মাথার মধ্যে বুঝে নিতে হবে, ঠিক আছে, একদম কনফার্ম হয়ে যেতে হবে যে কম্পারেটিভ ডিগ্রি মানে দ্যান থাকবে, ঠিক আছে। এবং সুপারেটিভ ডিগ্রি মানে ইএসটি থাকবে অথবা মোস্ট থাকবে, ঠিক আছে, শি ইজ দ্য ক্লেভারেস্ট মানে লাস্টে ইএসটি থাকবে এবং ইজ এর পরে দা থাকবে, ঠিক আছে, আমি বললাম না শি ইজ দ্য মোস্ট ক্লেভারেস্ট, তাহলে ইজ দা থাকছে। এইটা দেখে অনেক সময় তোমাদের আইডেন্টিফিকেশনও থাকে, তোমাদের যেহেতু ছোটো ক্লাসে পড়ো সেক্ষেত্রে তোমাদের পরীক্ষাতে কিন্তু ইন্টারচেঞ্জটা আসবে না, অর্থাৎ পজিটিভ থেকে কম্পারেটিভে কী করে করতে হয় বা কম্পারেটিভ থেকে পজিটিভে কী করতে হয়
বা সিপলটিভ থেকে তোমাদের কম্পিউটার কি করতো, এই জিনিসগুলো তোমাদের হয়তো আসবে না। তোমাদের যেটা আসবে সেটা হলো আইডেন্টিফিকেশন অফ ডিগ্রি। তো ডিগ্রি যেটা থাকবে, আইডেন্টিফিকেশন থাকবে, তখন তোমাদের এই যে সেন্টেন্স স্ট্রাকচার বা সেন্টেন্সের বৈশিষ্ট্য এগুলো দেখেই তোমরা বুঝতে পারবে। কীভাবে বুঝতে পারবে? আমি যে সেন্টেন্সগুলো দিলাম, আমি আবার সবগুলো সেন্টেন্স দিয়ে দিয়ে গেলে তোমরা জিনিসটা বুঝতে পারবে। প্রথমে দিয়েছিলাম কি, শি ইজ সিম্পল, মানে মেয়েটি হলো সরল, ঠিক আছে, বা সে হলো খুব সরল, ঠিক আছে। এবং নেক্সট একটা বাক্য দিয়েছিলাম কি, শি ইজ অ্যাজ স্ট্রং, দ্য টাইগার ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ দ্য লায়ন, ঠিক আছে। এখানে দেখো এই অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাট, এটা দেখলে কিন্তু তোমরা কী করবে সেটা তোমরা অবশ্যই পজিটিভ ডিগ্রিতে ফেলবে। এবং আগের যে সেন্টেন্সটা রয়েছে সেখানে দেখো কোনো কম্পেয়ার কিন্তু নেই, ঠিক আছে। কম্পেয়ার নেই সেটা কী করে বুঝবো, সেটা বোঝার ক্ষেত্রে হলো না মোর আছে, না লাস্টে ইয়ার যুক্ত কোনো ওয়ার্ড আছে, বা দ্যান আছে, এবং ইজ দা সেটা কিছুই নেই, ঠিক আছে। এবং আরও একটা বাক্য দিচ্ছি কি, দ্য ম্যান ইজ ওল্ডার দ্যান হিজ ওয়াইফ, এখানে দেখো দ্যান আছে এবং দ্যানের পূর্বে ও ই আর আছে, ঠিক আছে। তো এই দ্যানটা থাকলে তোমরা সেটাকে অবশ্যই কম্পারেটিভ ডিগ্রিতে ফেলে দেবে, যে যখন তোমাদের আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে আসবে যে এটা কোন ডিগ্রিতে রয়েছে সেটা আইডেন্টিফাই করো, ঠিক আছে। এবং যখন সুপারলেটিভ ডিগ্রি আছে, এখানে দেখো হি ইজ দ্য টলেস্ট অফ অল, এই যে ইজ দ্য আছে এটা একটা মার্ক, এই মার্কটা তোমরা অবশ্যই মনে রাখবে। এবং অবশ্যই ইএসটি আছে, টলেস্ট আছে, যখন তোমাদের টলেস্ট থাকবে না তার পূর্বে কিন্তু অবশ্যই মোস্ট থাকবে, ঠিক আছে। মোস্ট থাকলে সেটা সুপারলেটিভ ডিগ্রি, অথবা যদি মোর থাকে, মোর থাকলে সেটা কম্পারেটিভ ডিগ্রি হবে, ঠিক আছে। অথবা যদি মোর, অথবা যদি মোস্ট না থাকে সেই ক্ষেত্রে কিন্তু ইএসটি থাকবে, এবং তার উপরে যেটা আমি একটু আগে বললাম যে ইজটা থাকবে, ঠিক আছে। কিন্তু কিছু ব্যতিক্রমী ওয়ার্ড রয়েছে যেটা তোমাদের পরের পেজে রয়েছে, যেগুলো যে সমস্ত কম্পারেটিভ ডিগ্রিগুলো কিন্তু দেন নেয় না, ঠিক আছে, সেগুলোর পরে আমরা টু ব্যবহার করে থাকি, ঠিক আছে। এইগুলোরও চেনার একটা উপায় আছে কি, এই সমস্ত অ্যাডজেক্টিভের শেষে ও আর সাধারণত থাকে, ঠিক আছে। যেমন এখানে দেখো কী দেওয়া হচ্ছে, সুপেরিয়র, ইনফেরিয়র, জুনিয়র, সিনিয়র, এই সমস্ত ওয়ার্ডের শেষে লাস্ট দেখো ও আর থাকে, তখন অর্থাৎ যে সমস্ত অ্যাডজেক্টিভের শেষে ও আর থাকবে সেগুলো কিন্তু দেন নেয় না, সেগুলো আমরা টু ব্যবহার করে থাকি, ঠিক আছে। তাহলে হি ইজ সুপেরিয়র টু মি, হি ইজ জুনিয়র টু মি, হি ইজ কি আছে এখানে ইনফেরিয়র টু মি, ঠিক আছে। অর্থাৎ লাস্টে ইয়ার থাকলে আমরা দেন ব্যবহার করবো না, টু ব্যবহার করবো, ঠিক আছে। এবং পরের দিকে কিছু আমাদের এক্সারসাইজগুলো দেওয়া আছে, এক্সারসাইজগুলো আমরা করে নেবো। দেখো সূর্য বড়, চাঁদ ছোট, এগুলো একদম সহজ। তো দ্য সান ইজ বিগ, দ্য মুন ইজ স্মল, এভাবে করতে পারি। এবং নেক্সট কী বলছে, মেয়েটি লম্বা, ছেলেটি, মেয়েটি ছেলেটির মতো লম্বা, এগুলো সবগুলো কিসে রয়েছে, এগুলো সবগুলো রয়েছে পজিটিভ ডিগ্রিতে। তাহলে মেয়েটি লম্বা, দ্য গার্ল ইজ টল, অথবা মেয়েটি ছেলেটির মতো লম্বা, তাহলে এখানে মতো যেহেতু বলছে তুলনা কিন্তু এখানে বোঝাচ্ছে, এখানে সমান সমান বলছে এর মতো লম্বা। যদি বলতো মেয়েটি ছেলের থেকে বেশি লম্বা, তাহলে দুজনের মধ্যে কম্পারেটিভ বেশি হতো, ঠিক আছে। তো নেক্সট কী বলছে, যে মেয়েটি ছেলেটির থেকে লম্বা, তাহলে দ্য গার্ল ইজ টলার দ্যান দ্য বয়, মেয়েটি ছেলেটির চাইতে লম্বা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা একটু ভুল বললাম আমি, আগের লাইনটা কী আছে, মেয়েটি ছেলেটির মতো লম্বা, দ্য গার্ল ইজ অ্যাজ টল অ্যাজ দ্য বয়, ঠিক আছে। এবং পরের যে তিন নম্বর এক্সারসাইজটা রয়েছে এটা কিন্তু চেঞ্জ আছে, এটা কী আছে, মেয়েটি ছেলেটির চাইতে লম্বা, ঠিক আছে। এখানে দেখো বেশি বোঝাচ্ছে কিন্তু, তাহলে দ্য গার্ল ইজ টলার দ্যান দ্য বয়, ঠিক আছে। এটা কম, এই যে টলার আসলো, অর্থাৎ এটা দেখে কিন্তু আমার অবস্থা যেটা কিসে আছে, এটা কম্পিটিভ ডিগ্রিতে রয়েছে। মেয়েটি সবচেয়ে লম্বা, এখানে সবার চেয়ে উৎকৃষ্ট বা সবার চেয়ে নিকৃষ্ট বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে এটা হবে কি সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে। তাহলে মেয়েটি, দ্য গার্ল ইজ দ্য টলেস্ট অফ অল, যেহেতু এখানে সবার চাইতে বলছে সেই জন্য এখানে অল আমরা পড়বো। এবং নাম্বার ফাইভ কী বলছে, অরুণ বরুণের চেয়ে বয়সে বড়, এখানে দেখো দুজনের মধ্যে কম্পেয়ার বোঝাচ্ছে, ঠিক আছে। অরুণ বরুণের চেয়ে, তাহলে কী হবে, অরুণ ইজ ওল্ডার দ্যান বরুণ, ওকে। জিরাফ সবচেয়ে লম্বা, তাহলে জিরাফ ইজ দ্য টলেস্ট অফ অল, ঠিক আছে। এবং ইজ দ্য থাকছে, এই সমস্ত বাক্যের শেষে তোমরা অবশ্যই কিন্তু পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ তোমরা লিখে নেবে, ঠিক আছে। যেহেতু আমি আইডেন্টিফিকেশন কী করে করতে সেটা একটু বলেই দিলাম। এবং নাম্বার সেভেন কী বলছে, দ্য গঙ্গা ভারতের সবচেয়ে বড় নদী, সবার চেয়ে বড় নদী, মানে এখানে কিন্তু একজন দুজনের মধ্যে কম্পেয়ার বোঝাচ্ছে না, ঠিক আছে। কী হবে, দ্য গঙ্গা ইজ দ্য টলেস্ট অফ অল। চাকরিটি পাচকের চাইতে চালাক, ও সরি, চাকরটি পাচকের চাইতে চালাক। তাহলে এখানে উল্লেখ করে দিয়েছে দ্য কুক ইজ মোর ক্লেভার, ক্লেভার আমি একটু আগে বললাম, ক্লেভার কিন্তু ক্লেভার আর হয় না, দ্য কুক ইজ মোর ক্লেভার দেন পাচক, ওকে। এই ঘরটি ওই ঘরটির মতোই বড়, মানে সমান সমান,
এর থেকে বেশি বড় না। তাহলে দিস রুম ইজ অ্যাজ বিগ অ্যাজ দ্যাট রুম। দিস মানে যখন আমরা কাছে বোঝাই তখন আমরা দিস ব্যবহার করে থাকি, এবং দ্যাট করে যখন দূরে ব্যবহার করে, দূরে যখন সিঙ্গেল থিংস বা পার্সন হয় তখন আমরা দ্যাট ব্যবহার করে থাকি। ঠিক আছে, THIS দিস মানে সিঙ্গেল, TH এটি দ্যাট মানে এটাও সিঙ্গেল, এটা দূরের এবং এটা কাছে। এবং তারপরে কি বলছে দেখো, নাম্বার 10 কি বলছে, গোলাপ সবচেয়ে সুন্দর ফুল, গোলাপ সবচেয়ে সুন্দর ফুল, এটাও কি সুপারলেটিভ ডিগ্রিতে আসছে না। তাহলে কি হবে, দ্য রোজ ইজ দ্য মোস্ট বিউটিফুল অফ অল, এখানে ফ্লাওয়ারটা দিলেও হবে। ঠিক আছে, এই ঘড়িটি তোমার ঘড়ির চাইতে দামি, ঠিক আছে, কস্টলি আছে, এখানে উল্লেখ করে দিয়েছে কস্টলি। তাহলে দিস ওয়াচ বা দিস ক্লক এটা ব্যবহার করতে পারি আমরা, তোমার চাইতে দামি, তোমার চাইতে দামি, এখানে দুজনের মধ্যে কম্পেয়ার হয়ে যাচ্ছে। তাহলে মোর কস্টলি দ্যান ইয়োর্স, ঠিক আছে, এখানে যে ইয়োর্স ব্যবহার হচ্ছে এটা কোন প্রোনাউন না অ্যাডজেক্টিভ সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, কারণ এর উপর আমি অলরেডি ভিডিও বানিয়েছি, তোমরা যারা দেখো নি তারা অবশ্যই দেখে নেবে এবং সেখান থেকে তোমরা কিছু আইডিয়া পেয়ে যাবে। নাম্বার 12 কি বলছে, পৃথিবী চাঁদের চাইতে বড়, দুজনের মধ্যে কম্পেয়ার হয়ে যাচ্ছে, দ্য আর্থ ইজ বিগার দ্যান দ্য মুন, ওকে। এবং নাম্বার 13 কি বলছে, ছেলেটি মেয়েটির চাইতে খাটো, তাহলে এখানে শর্ট আছে, তাহলে শর্ট কি হবে, দ্য গার্ল ইজ শর্টার দ্যান দ্য বয়, ওকে। এবং নাম্বার 14 কি বলছে, এই বাড়িটির চাইতে ওই বাড়িটি বেশি উঁচু, উঁচু মানে কি হায়ার, ঠিক আছে, এবং হায়ার থাকলে কি হয়, একটু আগে আমরা দেখলাম হায়ার, হায়ার আর কিন্তু এরকম হবে না, ঠিক আছে, তাহলে কি মোর হাই হবে, ঠিক আছে, সরি আমি একটু ভুল বললাম, এটা হায়ার আরই হবে, ঠিক আছে। এবং দেখো কি বলছে, এই বাড়িটির চাইতে ওই বাড়িটি বেশি উঁচু, তাহলে কি হবে, এখানে কিন্তু দুজনের মধ্যে কম্পেয়ার বলেছে না, এর থেকে ওটা বেশি, সমান সমান কিন্তু বলছে না, তাহলে কি বলছে, দিস হাউস ইজ হায়ার আর দ্যান দোজ বা দ্যাট হাউস, ওকে, সে তোমার চাইতে বেশি সুখী, ঠিক আছে, এখানে কি বলছে হ্যাপি, তাহলে হ্যাপিয়ার হবে, তাহলে হি ইজ হ্যাপিয়ার দ্যান ইউ। এবং নেক্সট 16 আবার কি বলছে, সে সবচেয়ে সুন্দর ছেলে, তাহলে এটা কি হবে, হ্যান্ডসাম বলছে, তাহলে হি ইজ দ্য মোস্ট হ্যান্ডসাম বয় অফ অল, সে সবার চাইতে, অফ অল বলছে, সবার চাইতে হলে আমরা অফ অল ব্যবহার করে থাকি। এবং নাম্বার 17 কি বলছে, ইনুর চাইতে বিনু বেশি সুন্দর, ঠিক আছে, তাহলে ইনু ইজ মোর বিউটিফুল দ্যান বিনু, ঠিক আছে। এবং নাম্বার 18 কি বলছে, সিংহ সবচেয়ে বলবান, তাহলে দ্য লায়ন ইজ দ্য স্ট্রংগেস্ট অফ অল, ঠিক আছে, হিরুর চাইতে বিরু বেশি, আজ আমি একটু ইন্টারচেঞ্জ করে ফেলেছি, যাই হোক, হিরুর চাইতে বিরু বেশি ভালো ছাত্র, ঠিক আছে, তাহলে ভিরু ইজ এই যেটা দেখো এটা ইরেগুলার অ্যাডজেক্টিভ বলে, ঠিক আছে, ভালো, গুড, বেটার, বেস্ট, ঠিক আছে, এটাও তোমাদেরকে জানতে হবে, কিছু কিছু অ্যাডজেক্টিভ রয়েছে যেগুলো কিন্তু মানে নিয়ম ফলো করে না, ঠিক আছে, এটাই যেমন গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওর্স, ওর্স, এইরকম কিন্তু রয়েছে, এখানে যেহেতু ভালো তাহলে এখানে কম্পারেটিভ হলে বেটার হবে, ঠিক আছে, হিরুর চাইতে বিরু বেশি ভালো, তাহলে বিরু ইজ বেটার দ্যান হিরু, ওকে। এবং লোহার চাইতে তুলো অনেক হালকা, ঠিক আছে, তাহলে এটা হবে কি, কটন ইজ লাইটার দ্যান দি আয়রন, ওকে। এবার নাম্বার 22 নাম্বার কি বলছে, বোনটি ভাইয়ের চাইতে বড়, ঠিক আছে, তাহলে বোনটি কি হবে, দ্য সিস্টার ইজ বিগার দ্যান দ্য ব্রাদার, ওকে, ওইটি সবচেয়ে উঁচু গাছ, ঠিক আছে, ওইটি, তাহলে দ্যাট ওয়ান ইজ দ্য হাইয়েস্ট ট্রি, ওকে, মানে সবার থেকে বেশি উঁচু, মানে হাই, হায়ার, হাইয়েস্ট, লোহার চাইতে সোনা ভারী, লোহার চাইতে সোনা ভারী, যদিও বাক্যটা একটু ভুল দেওয়া আছে, তাহলে গোল্ড ইজ হেভিয়ার দেন আয়রন, ওকে, তার জামাটা দুধের মতো সাদা, এখানে দেখো সমান সমান বলছে, ঠিক আছে, তাহলে হিজ শার্ট ইজ অ্যাজ হোয়াইট অ্যাজ
মিল্ক, ঠিক আছে, তিনি আমার চাইতে 2 বছরের বড়, ঠিক আছে, এখানে কিন্তু কম্পেয়ার বোঝাচ্ছে দুজনের মধ্যে, তাহলে হি ইজ বিগার দ্যান মি বাই 2 ইয়ার্স, ওকে, বোন আমার চাইতে 3 বছরের ছোট, এই এখানে বিগার আছে তো আমরা দেন বসালাম, আরেকটু আগে কি বলেছিলাম জুনিয়র সিনিয়র সুপিরিয়র ইনফিরিয়র এগুলো থাকলে 2 বসে, তাহলে বোন আমার চাইতে 3 বছরের ছোট, সিস্টার ইজ জুনিয়র টু মি বাই 3 ইয়ার্স, ওকে, আমি তোমার চাইতে দুর্বল নই, ঠিক আছে, আই অ্যাম নট উইকার দ্যান ইউ, ঠিক আছে, আই অ্যাম নট উইকার দ্যান ইউ, এখানে দুজনের মধ্যে কম্পেয়ার যেহেতু যাচ্ছে। এবং নাম্বার 29 কে বলছে বড়রা ছোটদের চাইতে বয়সে বড়, এটা তো সবাই জানে, দ্য সিনিয়র্স আর ওল্ডার দ্যান দ্য জুনিয়র্স, ঠিক আছে। এবং তারপর থেকে বলছে নাম্বার 30, এটি সবশেষ বাক্য, এটি সবশেষ বাক্য এবং সবচেয়ে ছোট বাক্য, এটা একটু ভুল দিয়েছে, ঠিক আছে, এটি সবশেষ বাক্য এবং সবচেয়ে ছোট বাক্য, তো এটা কি হবে, দিস সেন্টেন্স ইজ দ্য লিস্ট সেন্টেন্স, লিস্ট বলতে সবার থেকে শেষের, ঠিক আছে, এবং সবচেয়ে ছোট বলতে কি স্মলেস্ট, দিস সেন্টেন্স ইজ লিস্ট অ্যান্ড স্মলেস্ট অফ অল সেন্টেন্স, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে আসা বিলিংটা অবশ্যই প্রেস করে, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার ভিডিও তোমরা পেয়ে যাও, ঠিক আছে। এবার যে আমরা করলাম অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ডিগ্রি, এর কিন্তু আরও একটা সেকেন্ড পার্ট আমি আলোচনা করব, যেখানে একটু আলাদা ধরনের রয়েছে, তো